বলিউডের তিন খান শাহরুখ সালমান ও আমির যাদেরকে একসঙ্গে দেখা যায় না বললেই চলে। কিন্তু তাদের তিনজনকেই এবার দেখা গেল একই মঞ্চে। ভক্তরা এমন বিরল দৃশ্যের সাক্ষী হলেন ভারতীয় ব্যবসায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছেলের বিয়ের কল্যাণে। শনিবার ছিল মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় দিন। এদিনেই মঞ্চে দেখা গেল তিন খানকে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। তারা রামচরণ এবং জুনিয়র এনটিআর এর অভিনীত ট্রিপল আর ছবির নাটু নাটু গানের তালে নাচলেন কাঁধে কাঁধ মিলিয়ে। বিয়ের অনুষ্ঠানের মঞ্চে সব ছাপিয়ে ফুটে উঠল শাহরুখ সালমান আমিরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নাটু নাটু ছাড়াও সালমান আমির ও শাহরুখ খানকে ছাইয়া ছাইয়া মুসে সাধিকা রোগী থেকে টাওয়াল ড্যান্স, জিনে কি হ্যায় চার দিন আর রং দে বসন্তি এর মস্তি কি পাঠশালা গানের স্টেপে নাচতে দেখা যায়। শাহরুখ সালমান এবং আমির ছাড়াও বলিউডের আরও বেশ কয়েকজন তারকাকেও দেখা গিয়েছে এই অনুষ্ঠানে। তাদের মধ্যে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলী খান, কারিনা কাপুর, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খান, অনন্যা পাণ্ডে এবং আদিত্য রায় কাপুর, রানী মুখার্জি, দীপিকা পাডুকান, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটকেও দেখা যায় অনুষ্ঠানে। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বহু প্রতীক্ষিত প্রাক বিবাহ অনুষ্ঠান নিয়ে গুজরাটের জামনগরে বসেছে তারার মেলা। 1-3 তারিখ জামনগরে রিলায়েন্স গ্রিনসে অনন্ত ও রাধিকার প্রাক বিবাহের একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নাচ গান কার্নিভালের মজা সবটাই রয়েছে তাদের অনুষ্ঠানে। বহু প্রতীক্ষিত এই প্রাক বিবাহের বাসরের প্রথম সন্ধ্যার মূল আকর্ষণ ছিল রিহানার পারফরমেন্স। নাসিমুল বারী সৌরভ, মোহনা টেলিভিশন।